হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। আমার চুলটা ভীষণই রাফ হয়ে গেছিলো, তাই এই ঠান্ডার মধ্যেও কাঁপতে কাঁপতে ভাবলাম চুলে একটু হেনা করে নিই। তাই কীভাবে হেনাটা করলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। হেনা করার পর চুলটা খুবই সফট হয়ে গেছিলো। দেখো গরম জল বসিয়েছি, জল ফুটে যাওয়ার পর এখানে 5-6টার মতো লবঙ্গ দিয়েছি। লবঙ্গটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর চা পাতা দিলাম, চা পাতা আর লবঙ্গ ভালো করে ফুটে গেলে স্টোভটা অফ করে দেবো। তবে এই গরম চাটা ইউজ করা যাবে না, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ইউজ করতে হবে। আমি হেনা করার জন্য যে নুপুরে এই হেনাটাই নিয়েছি, এটা 2টো প্যাকেট নিয়েছি। তবে আমার চুলে মনে হলো আর একটা হলে ভালো হতো। বন্ধুরা, তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা নেবে। পুরো 2 প্যাকেট আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে যে নেসকাফি, এটা 1 চামচ মতো নেব, তাহলে কালারটা ভালো হবে। এবার একটু নারকেল তেল, আমাদের এরিন তেল ইউজ করি যেহেতু, ওই তেলটাই নিচ্ছি। ভালো কোকোনাট অয়েল ইউজ করতে পারো। একটু দই দিচ্ছি, টক দই। অ্যালোভেরা জেল, পতঞ্জলি অ্যালোভেরা জেল নিচ্ছি। তো ঠান্ডা লাগার জন্য বেশি দেওয়া হয় না, কিন্তু চুলটা এতটাই রাফ হয়ে গিয়েছিল ওই জন্য ওটা দিতেই হলো। আর দিয়ে ভালো রেজাল্টও পেয়েছি, যার জন্য এটা শেয়ার করছি। আর এই যে ডিম নিয়েছি, ডিমের হলুদ পোর্শনটা দেবো না, এই যেটা হোয়াইট কালারের সেইটাই শুধু দেব। এবার একটু ঠান্ডা হয়ে এসছে এই চায়ের লিকারটা, লবঙ্গ দেওয়া, এটা অল্প অল্প করে দেবো আর মেশাবো। এটা তোমরা একবারে ঢালবে না, অল্প অল্প করে ঢেলে দেখবে, কারণ বেশি পাতলা হয়ে গেলে তখন অসুবিধা হয়ে যাবে। রাতে ভিজে রাখতে হবে, পরের দিন এটা আমি মাথায় লাগাবো। রাতে থাকার ফলে ওটা ফুলে যাবে। আর কারো বেশি ড্যান্ড্রাফ থাকলে লেবু দিয়ে দিতে পারো, লেবুর রস। এটা খালি হাতে দিচ্ছি, ওই জন্য হাতটা পুরো লাল হয়ে যাবে। তোমরা কারো যদি কোনো গ্লাভস থাকে তো গ্লাভস পরে নিতে পারো। এরকম বাবা পিছনে চলে এসছে জামা পরতে পরতে। এইভাবে ভালো করে মাথায় লাগিয়ে ক্লিপ দিয়ে 2 ঘন্টার মতন রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমি জলে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, সেদিন শ্যাম্পু করবে না। ধুয়ে নেওয়ার পর এই যে সর্ষের তেল শুকিয়ে যাওয়ার পর ভালো করে মেখে নিচ্ছি। একদিন পরে শ্যাম্পু করতে হবে। সর্ষের তেলটা রাতে মেখে রেখে দেবো, পরের দিন চুলে শ্যাম্পু করে নেবো। এভাবে চুপচুপে করে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি, এইভাবে ছেড়ে দিলাম। দেখো পরের দিন শ্যাম্পু করার পর চুলটা আমার কার্লি চুল কখনোই স্ট্রেট হয় না, কিন্তু চুলটা এত সফট হয়েছে মানে ওপর দিয়ে হাত সরাতে ইচ্ছা করবে না, এত সুন্দর হয়েছে। দেখো পুরো পিছলে যাচ্ছে, কিন্তু আমার প্রচন্ড জট হয়ে গেছিল, পুরো রাফ হয়ে গেছিল চুলটা। আর খুব গ্লেজও দিচ্ছিল চুলটা। তো আমি উপকার পেয়েছি তাই বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো।